এক সময় ঘন জঙ্গলের গভীরে কিরো নামে একটি চালাক শিয়াল বাস করত কিরো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল ক্ষুধায় তার পেট গজগজ করছে আর তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা খাবার খোঁজার পর কিরোর তীক্ষ্ণ চোখ সামনে একটা পুরানো কূপ দেখতে পেল পারফেক্ট কিরো ভাবুল আমি আমার তৃষ্ণা মেটানোর জন্য প্রথমে কিছু জল পান করব এবং তারপরে আমি আমার ক্ষুধা মেটাতে পারি কিরো যখন কূপের কাছে এলো। সে লক্ষ্য করল কাছাকাছি একটি ভেডার পাল চড়ছে শান্তভাবে সবুজ ঘাসের উপর চড়ে বেড়াচ্ছে কিরোর মুখে একটা মৃদু হাসি ছড়িয়ে পড়ল আহো কি ভাগ্য প্রথমে আমি কিছু ঠান্ডা জল পান করব তারপরে আমি ভেডার একটি সুন্দর খাবার উপভোগ করব সে মনে মনে ভাবল কোন সময় নষ্ট না করে কিরো পান করার জন্য কুজোর উপর ঝুঁকে পড়ল কিন্তু জল পৌঁছনোর জন্য খুব কম ছিল এবং তিনি নিচে উঁকি দিতে চেষ্টা করার সময় তার থাবা প্রান্তে পিছলে গেল একটা জোরে ছিটকে পড়ল কিরো প্রথমে গভীর কূপে পড়ে গেল সাহায্য কিরো কাঁদল জলে ভাসছে সে যতই চেষ্টা করুক না কেন কূপের পিচ্ছিল দেয়ালগুলো অনেক উঁচু ও মসৃণ ছিল যে ওঠার মতো নয় তার হৃদয় আতঙ্কে কেঁপে উঠল আমি নিজে থেকে কখনোই এখান থেকে বের হব না আমার একটা পরিকল্পনা দরকার কিরো ভাবল ঠিক তখনই লায়লা নামে একটি ভেড়া পান করার জন্য কূপের কাছে ঘুরে বেড়ায় সে নীচে উঁকি মেরে দেখল কিরো নীচে লড়াই করছে কিরো তুমি ওখানে কী করছ লায়লা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কিরো পালানোর সুযোগ দেখে দ্রুত তার মধুর কণ্ঠে বলল ওহো লায়লা আমার প্রিয় বন্ধু আমি এখানে ঝাঁপ দিয়েছিলাম শীতল সতেজ জল উপভোগ করার জন্য এটি একটি সুন্দর জায়গা আপনার নীচে এসে যোগ দেওয়া উচিত আমি লাইলা চমকে উঠল হতবাক কিন্তু তুমি কিভাবে ঢুকলে দ্রুত চিন্তা করে কিরো উত্তর দিল আমি অবশ্যই লাভ দিয়েছি জল এতই সতেজ এবং এখানে প্রখর রোদে বাইরে থাকার চেয়ে এটি অনেক বেশি শীতল তোমার নিচে নেমে আসা উচিত লায়লা এবং আমরা একসাথে পান করতে পারি একবার আমরা উভয়ই সতেজ আমি আপনাকে সাহায্য করব লায়লা একজন বিশ্বস্ত এবং নির্দোষ ভেরা হওয়ায় কিরোর ধূর্ত পরিকল্পনাকে সন্দেহ করেনি সত্যি তিনি জিজ্ঞাসা এটা সুন্দর শোনাচ্ছে কিরো তার আসল উদ্দেশ্য লুকিয়ে হাসল ওহো হ্যাঁ রোদে দাঁড়ানোর চেয়ে অনেক ভালো সারাদিন চরাতে গরম ও তৃষ্ণার্ত বোধ করে লায়লা মাথা নাডল ঠিক আছে আমি নিচে আসছি কোন চিন্তা না করে কুজোতে ঝাঁপ দিল লায়লা জ্বলে নামার সাথে সাথে কিরোর হাসি আরও চোড়া হয়ে গেল এখন আমার সুযোগ বলত লাইলা আমার প্রিয় কিরো মিষ্টি করে বলল এখানে একটু আঁটসাঁট কেন তুমি লম্বা হয়ে দাঁড়িয়ে আমাকে তোমার পিঠে উঠতে দাও না আমি লাফ দিয়ে বের হব এবং তারপর তোমাকে টেনে তুলতে সাহায্য করব কৌশল বুঝতে না পেরে লায়লা মাথা নাড়ল এটা ন্যায্য শোনাচ্ছে কিরো দ্রুত লাফ দিয়ে কিরো লায়লার পিঠে উঠে কূপ থেকে লাফ দিল একবার তিনি নিরাপদে মাটিতে পড়ে গেলে লায়লা ডাকলেন এখন আমাকে সাহায্য করুন কিরো কিন্তু কিরো তাকে সাহায্য করার কোন ইচ্ছা ছিল না তিনি অন্ধকারে হেসে বললেন ওহো লায়লা আমি ভয় পাচ্ছি এখানে তোমার জন্য কোন জায়গা নেই শীতল জল উপভোগ কর সেই সাথে কিরো জঙ্গলে চলে যায় দরিদ্র লায়লাকে কূপে আটকে রেখে লায়লা যদিও কিছু সময়ের জন্য আটকে ছিল অবশেষে একদল সদয় ভ্রমণকারী তাকে উদ্ধার করেছিল যারা সাহায্যের জন্য তার কান্না শুনেছিল তিনি সেদিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিলেন কিছু না ভেবে কাউকে খুব সহজে বিশ্বাস করবেন না কিরোর জন্য তার প্রতারণামূলক উপায়গুলি অবশেষে তাকে একাকী এবং বিচ্ছিন্ন জীবনযাপন করতে পরিচালিত করেছিল কারণ কেউ এমন একটি শিয়ালকে বিশ্বাস করতে চায় না যে কেবল নিজের সম্পর্কে চিন্তা করে গল্পের নৈতিকতা হল অন্যকে বিশ্বাস করার আগে সাবধানে চিন্তা করুন কারণ প্রত্যেকেরই ভালো উদ্দেশ্য থাকে না অন্ধ বিশ্বাস ঝামেলার দিকে নিয়ে যেতে পারে কিন্তু প্রজ্ঞা এবং সতর্কতা আপনাকে প্রতারণা থেকে রক্ষা করতে পারে এই গল্পটি বিচক্ষণতার গুরুত্বের উপর জোর দেয় এবং অন্যরা যখন এমন প্রতিশ্রুতি দেয় যা সত্য হতে খুব ভালো বলে মনে হয় তখন সতর্ক থাকা